হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুগণ, আপনাদের সাথে রয়েছি আমি এমডি অনিক ইসলাম রবিন, আপনারা দেখছেন টেক রবিন ইউটিউব চ্যানেল। তো বন্ধুগণ, আজকে ভিডিওতে দেখাবো আপনারা যাদের ফেসবুক ফ্যান পেজ রয়েছে বা পাবলিক ফিগার পেজ রয়েছে, যা যাদের আর্টিস্ট পেজ রয়েছে, এই ধরনের যাদের পেজ রয়েছে, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ধরনের যাদের পেজ রয়েছে, তো আপনারা এই পেজে কীভাবে আপনারা অ্যাডমিট মনিটর বা ম্যানেজার আপনারা অ্যাড করতে পারবেন, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। আর অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুগণ, ফিরে আসলাম ইন্ট্রোর পরে মোবাইল স্ক্রিনে। তো বন্ধুগণ, আপনার ফেসবুক পেজে অ্যাডমিট বা মনিটর অ্যাড করার জন্য আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন। অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন আপনার আইডিটি। আমি আমার আইডিটি ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে আপনি সেমনি আবার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো উপরে আপনার পেজটি দেখতে পারবেন এই ডান কোণায়, এখানে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে আপনার পেজটিকে সিলেক্ট করে নেবেন, যে পেজে আপনারা অ্যাডমিট বা মনিটর অ্যাড করতে চাচ্ছেন, আপনারা সেই পেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এটা আমার সেই পেজটি, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে আপনি সেখানে আবার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এবার আপনাকে এখান থেকে অ্যাডমিট বা মনিটর অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন লেখা আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এরপর আপনারা এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো বন্ধুগণ, এরপরে আপনাদের সামনে আবার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা পেজ সেটিং নামে একটা অপশন লেখা আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আবার আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আপনারা একটু নিচের দিকে আসবেন, একটু সুইপ করে আসার পর এখানে দেখতে পারবেন পেজ অ্যাক্সেস নামে একটা অপশন লেখা আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুগণ, এরপরে আপনাদের সামনে আবার নতুন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা দুই ধরনের আপনারা কাজ করতে পারবেন। এক হলো, প্রথমে দেখতে পাচ্ছেন পাবলিক উইথ ফেসবুক অ্যাক্সেস, অর্থাৎ আপনি এটা আপনারা অ্যাডমিট বা মনিটর হিসেবে এটা কাজ করবে। আর সেকেন্ড যেটা রয়েছে পাবলিক উইথ টেক্স অ্যাক্সেস নামে একটা অপশন আছে। তো বন্ধুগণ, এটা যদি আপনারা অ্যাড করেন সে আপনার কী কী কাজ করতে পারবে আপনাদের বলছি। সে আপনার কন্টেন্ট কাজের করতে পারবে, সে আপনার অ্যাড দিতে পারবে, সে আপনার ইনসাইট এবং ম্যাসেজ এবং কমিউনিটি অ্যাক্টিভিটি এগুলো করতে পারবে। আর উপরটা হচ্ছে মেন কাজ, যেটা আপনারা অ্যাডমিট এবং মনিটর হিসেবে কাজ করতে পারবে। তো আমরা উপরটাই সিলেক্ট করব, অবশ্যই আপনার উপরটাকে সিলেক্ট করবেন। তো উপরটা সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপর নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে আবার এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এখানে আপনার সার্চ দিতে হবে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস। আপনারা এখান থেকে নাম এবং ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা সার্চ করে নিতে পারেন। তো আমি এখানে আমার একটি আইডি আমি এখানে সার্চ করে দেব, এবং যেই আইডিটি আপনারা সার্চ করবেন সেই আইডিটি আপনার প্রোফাইলের ফ্রেন্ড থাকতে হবে। তো আমার অন্য একটি আইডি আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি, আইডির নাম হচ্ছে এমডি রবিন। এই দেখতে পাচ্ছেন রবিন, এই যে এটা আমার আইডি। তো বন্ধুগণ, এরপরে আপনাদের সামনে আবার এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট নামে একটা অপশন লেখা আছে, তারপরে লেখা আছে ম্যাসেজ অ্যান্ড কমিউনিটি অ্যাক্টিভিটি, এরপরে লেখা আছে অ্যাডস, এরপরে আছে ইনসাইট, মানে এগুলো আপনারা সে কাজ করতে পারবে। তো বন্ধুরা, নিচের দিকে লেখা দেখতে পাচ্ছেন অ্যালাউ দিস ইজ পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল, এই লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনারা এটা এখান থেকে অন করে দেন তাহলে বন্ধুরা আপনার সে আপনার অ্যাডমিট হয়ে যাবে। এটা না অন করে যদি আপনারা গিভ অ্যাক্সেসে ক্লিক করেন তাহলে আপনার সে মনিটর হিসেবে কাজ করবে, আর এটা অ্যালাউ করলে পরে সে আপনার অ্যাডমিট হয়ে যাবে। সে চাইলে আপনার যে কোনো সময় আপনার আইডি আপনাকে রিমুভ করতে পারবে এবং আপনাকে আবার অ্যাড করতে পারবে। আপনারা কখনো এটা করবেন না, আপনারা এখানে কখনো অ্যালাউ করবেন না। তো বন্ধুরা, যদি আপনারা এটা অ্যালাউ করতে চান তাহলে আপনার বিশ্বাসযোগ্য মানুষকে আপনারা এটা অ্যালাউ করে দিবেন, তাছাড়া আপনারা কোনো সময় এটাকে আপনারা অ্যালাউ ক্লিক মানে অ্যালাউ করবেন না। তো আমি এখন এটা অ্যালাউ করব না, আমি এখান থেকে গিভ অ্যাক্সেসে ক্লিক করে দিব। এরপর আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমি আমার প্রোফাইলের পাসওয়ার্ডটি দিচ্ছি,
আর বন্ধুরা আমার পাসওয়ার্ডটা আমি হাইড করে রাখছি, আপনারা কিছু মনে করবেন না। পাসওয়ার্ড লেখা হয়ে গেলে বন্ধুরা এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে আবার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো বন্ধুরা আপনারা যাকে অ্যাডমিন বা মনিটর হিসেবে ই করছেন, মানে আপনারা ইনভাইট করছেন, তার ফেসবুক অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন যাবে। তো আমি এখান থেকে কেটে আমি যাই দেখাচ্ছি। তো আমার সেই আইডিতে আমি যাই দেখাচ্ছি, এমডি রবিনী। এখানে আমি নোটিফিকেশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সেই নোটিফিকেশনটি এখানে চলে এসেছে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিভিউ নামে একটা অপশন লেখা আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এরপর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এরপরে আপনাকে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা সুইচ নাওকে ক্লিক করে দিবেন। টু ওয়েট করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই যে পেজটিকে আমরা অ্যাডমিন করেছিলাম, যে পেজটিকে আপনারা মনিটর দিয়েছিলাম, সেই পেজটি আমরা এখানে কন্ট্রোল করতে পারছি। তো এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো বন্ধুগণ, এবার আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনারা এটি আবার রিমুভ করতে পারেন। তো আপনারা যে আইডিটি দিয়েছিলেন অ্যাডমিট ইনভাইট বা মনিটর ইনভাইট, সেই আইডিটি আবার যাবেন। তো আমি আমার সেই আইডিতে আবার যাচ্ছি। তো আসার পরে আপনারা এখান থেকে কী হবেন, এখানে দেখতে পাবেন থ্রি ডট মেনু, এখানে ক্লিক করে দিবেন। এরপর সেটিংয়ে ক্লিক করে দিবেন। এরপর পেজ সেটিংয়ে ক্লিক করে দিবেন। এরপর নিচের দিকে আসবেন, এখানে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন আবার। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মনিটর রয়েছে তাকে আমরা এখান থেকে আবার রিমুভ করতে পারবো। তাকে রিমুভ করার জন্য এখানে আপনারা ক্লিক করে দেবেন, থ্রি ডট এখানে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রম পেজ নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপর আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটি দিবেন আবার। তো আমি আমার পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপরে কনফার্মে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন সেক্রম এখন রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা ভিডিওটাকে বুঝতে পারছেন, আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।